আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি সবাইকে ইউনিক ক্রাসের আরও একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে খুবই কিউট এবং চমৎকার একটি গাড়ি দেখাবো এবং খুবই কম প্রাইজে এটি পাবেন আপনারা। টয়োটা ভিটস 2001 মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2006। ধরে আমি সাইড অ্যাঙ্গেল থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। পেপার্স সম্পূর্ণ আপডেট করা আছে এটির। সামনের গ্লাসটা একটু দেখাই। সামনের গ্লাস অরিজিনাল অবস্থায় আছে, চেঞ্জ করা হয়নি। এই হচ্ছে লোগোটা। ওই তো কেমন নিতে পারবে কিনা আমি জানি না, অনেক দিন হয়ে গেছে তো। বাট সামনাসামনি আসলে এখানে একটা লোগো দেখতে পাবেন আপনারা। এ সরি, এই যে পাচ্ছি, এই হচ্ছে লোগো, টয়োটা লোগো। দ্যাট মিন্স গ্লাসটা অরিজিনাল, গ্লাসটা চেঞ্জ করা হয়নি। এটা হচ্ছে সামনের গ্লাস। পিছনের গ্লাস, পিছনের গ্লাসটা অরিজিনাল। গ্লাস সবগুলোই অরিজিনাল, কোনোটা চেঞ্জ করা হয়নি। আমি যদি সাইটের ডোর গ্লাসগুলো দেখাই, এই ডোর গ্লাসে এখানে কিন্তু ডোর গ্লাসে এখানে কিন্তু লোগো আছে, এখানে লোগো আছে, দেন হচ্ছে এখানে লোগো আছে। সো সবগুলোই অরিজিনাল, কোনোটাই চেঞ্জ করা হয়নি। গাড়ির কালার একদম লাইক নিউ মনে হবে, মানে আমি বুঝাতে চাচ্ছি যে এতটা ভালো কন্ডিশন আছে, এতটা ফ্রেশ না। কারণ অনেক আগের গাড়ি হলেও কালারটা খুবই চমৎকার। কালারটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, এই কালারটা ছিল না, এটা হচ্ছে অলিভ কালার। বনারটা খুলে ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে VVTI ইঞ্জিন। ইঞ্জিনের অবস্থাও খুবই ভালো কন্ডিশনে আছে। মার্সেলটা আমি দেখাই, যে মার্সেলটা মানে লাইক নিউ যেরকম থাকে সেরকমই আছে, কোনো ড্যামেজ হিস্ট্রি নেই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। কারণ হচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো তাহলে কিন্তু এই মার্সেলটাতে আপনারা বুঝতে পারতেন, সামনে পিছনে চলে যেত বা এটা চেঞ্জ করা হইতো। বাট এটা যেরকম ছিল সেরকমই আছে। এর হচ্ছে ড্যাশবোর্ড, ইন্টেরিয়রটা বলবো ব্ল্যাক অর গ্রে এর একটা মিশ্রণ আছে। সিটগুলো হচ্ছে ব্ল্যাক কালার, ড্যাশবোর্ডটা গ্রে কালার আর কি। আমি আপনাদের ড্যাশবোর্ড থেকে মাইলেজটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা চলে চলছে 74,692 কিলোমিটার। আমি খুব কমফোর্টভাবে বসেছি। আমি একটু জাস্ট আপনাদের স্পেসটা দেখানোর চেষ্টা করছি যে স্পেসটা কেমন। বাহির থেকে যদি গাড়িটা ছোট মনে হয়, বাট ভিতর থেকে তো সেরকম কিছু না। ভিতর থেকে যদি আপনি বসেন, যথেষ্ট স্পেস রয়েছে। স্পেশালি আমার কাছে তো মনে হচ্ছে এখানে মনে হয় অন্যান্য গাড়ি থেকে সামনের স্পেস আরও বেশি, মানে খুবই কমফোর্ট, বসে কোনো প্রবলেম হচ্ছে না। সামনে পিছনে সবগুলো সিটে বসে খুবই আরাম পাবেন। পিছনে থেকেও কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, মানে এ পর্যন্ত আমার যাবে না, এরকম বসলে এনাফ। এটা হচ্ছে ডান পাশ থেকে যে ডোরটা আছে সেটা আমি একটু রাবারটা দেখে দিচ্ছি যে খুব ভালো কন্ডিশনে আছে। এ হচ্ছে পিছন থেকে সিটগুলো দেখাই, সিটের কন্ডিশনও কিন্তু বেশ ভালো। এ হচ্ছে সামনের দরজার ট্রিম বোর্ড। গাড়ি যদি সামনে থেকে আপনারা দেখেন, 100% পছন্দ হয়ে যাবে গাড়ি। গাড়ির কালারটা দেখেই পছন্দ হয়ে যাবে। আর কন্ডিশন তো আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে। সো গাড়িটি যদি নিতে চান অবশ্যই আমাদের অফিসে চলে আসেন, সামনাসামনি গাড়িটি দেখতেও পাবেন, অথবা আমাদের নাম্বারে কল করতে পারেন। হাতে চলেছে গাড়ি, সেই জন্যই এতটা ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এটা কিন্তু অকটেন ড্রাইভ। সো অকটেন ড্রাইভ গাড়িগুলো বরাবরই ফ্রেশ থাকে এবং ইঞ্জিন কন্ডিশন খুবই খুবই ভালো থাকে। গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 6,25,000 টাকা অনলি, তবে কিছুটা নেগোসিয়েট করা যাবে, যেটা আমরা বরাবরই করে থাকি আমাদের কাস্টমারদের জন্য। আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করেন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা, 12 নম্বর সেক্টর, রোড নাম্বার 1A, হাউস নাম্বার 8।